লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝে দেশটিতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবাননে অংশ নিতে দেশ ছেড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর 75 সদস্যের একটি দল। 26 নভেম্বর মঙ্গলবার জাতিসংঘের বিমানযোগে চট্টগ্রামস্থ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন নৌবাহিনীর ওই 75 সদস্য। উক্ত নৌ সদস্যগণ বাংলাদেশ কন্টিনজেন্ট ব্যানকন 15 এর আওতায় নৌবাহিনী যুদ্ধজাহাজ সংগ্রামে যোগদান করবেন। বিদায়ের প্রাককালে চিফ স্টাফ অফিসার টু কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল নৌ সদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে গত 19 নভেম্বর প্রথম গ্রুপে 35 জন নৌ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন ইউনিফিলে অংশগ্রহণ করেন। অপরদিকে ব্যানকন 14 এর নৌ সদস্যগণ 27 নভেম্বর বুধবার বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। এর আগে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগামী নৌ সদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান এবং নৌ সদস্যদের উদ্দেশ্যে সততা, নিষ্ঠা এবং পেশাগত দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ নৌবাহিনী তথা দেশের ভাবমূর্তি সমুন্নত ও উত্তরোত্তর বৃদ্ধি করতে সকল নৌ সদস্যদের একযোগে কাজ করার দিক নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য যে 2010 সাল থেকে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আসছে। ভূমধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে উপমহাদেশের মধ্যে একমাত্র বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছে। বর্তমানে নিয়োজিত নৌবাহিনী যুদ্ধজাহাজ সংগ্রাম লেবাননের ভূখণ্ডে অবৈধ অস্ত্র ও গোলা বারুদ অনুপ্রবেশ প্রতিহত করতে দক্ষতার সাথে কাজ করে চলেছে। পাশাপাশি উক্ত জাহাজ লেবানিজ জল সীমায় মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন পরিচালনা, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের উপর নজরদারি, দুর্ঘটনা কবলিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং লেবাননের সামরিক সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান সহ লেবাননে বসবাসরত বাংলাদেশিদের নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে। লেবাননে মোতায়েনের পর থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গত 14 বছর ধরে বাংলাদেশের নৌ সদস্যরা অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে চলেছে। এই গর্বিত অংশগ্রহণে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ও সুনাম বৃদ্ধি করে চলেছে বাংলাদেশ নৌবাহিনী। এদিকে ইসরায়েল জাতিসংঘের কাছে বারবার লেবানন থেকে শান্তিরক্ষীদের সরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছে। তা সত্ত্বেও জাতিসংঘ জানিয়েছে দক্ষিণ লেবাননে তাদের শান্তিরক্ষীরা নিজ নিজ অবস্থানে থাকবেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রধান জঁ পিয়েরে ল্যাক্রোইক্স এক সংবাদ সম্মেলনে বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং শান্তিরক্ষী বাহিনীতে সৈন্য পাঠানো সদস্য রাষ্ট্রগুলোর পূর্ণ সমর্থনে ইউনিফিল মোতায়েন রাখার সিদ্ধান্ত হয়েছে এবং এটি বহাল থাকবে।